আপনার যাচ্ছেন কোথায়? আপনি কোথায় যাচ্ছেন? চাচা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আকাম? কাম তিন প্রকার, এটা তোমার জানা উচিত। একটা হলো কাম, একটা আকাম, একটা কুকাম। এখানে তুমি জানতে চাও তাহলে আমি ব্যাখ্যা দিতে পারি। কাম থেকে আমরা বেনিফিট পাই, উপকার আছে, মানুষ অ্যাডভাইস করে ঠিক আছে ভালো কাজটা করতেছে। কিন্তু আকাম হলো যে কামে সময় নষ্ট হয় কিন্তু কোনো বেনিফিট নেই, লাভজনক নয়, জাস্ট সময় নষ্ট হচ্ছে, তবে বদনামের কোনো অংশ নয়। আচ্ছা, সেটা হলো আকাম। আচ্ছা, কুকাম? আর কুকাম হলো এমন একটা কাজ যে কাজ করলে সময় নষ্ট হবে, মানুষকে বলা যাবে না, মানুষ বললে অপবাদ দেবে, বদনাম আসবে এবং কোনো বেনিফিট নেই, লাভজনক নয়। সেটা হলো কুকাম। নিজের নিজের কি আত্মা তৃপ্তি পাওয়া যায় কুকাম করলে? কুকাম যে ব্যক্তি করে সে কিছুটা শুধুমাত্র তার জন্য হয়তো কিছুটা ভোগ করে, আত্মতৃপ্তি যেটাকে বলে আর কি, আত্মতৃপ্তি, মাইন্ড স্যাটিসফ্যাকশন, শারীরিক তৃপ্তি, দ্যাটস কাইন্ড অফ থিংস।